নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন শুরু করছি এই মুহূর্তেতে প্রথমেই নজর রাখব বকটুই কাণ্ডের পর আনারুল হোসেনকে নিয়ে চাঞ্চল্যকর চিঠি আশিস বন্দ্যোপাধ্যায় সেই চিঠি এবারে সামনে এসেছে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তিনি এই চিঠিটি লিখেছিলেন প্রসঙ্গত রামপুরহাট বিধানসভা নির্বাচনে ফল ভালো সেভাবে করা যায়নি এবং আনারুল হোসেনের যে গতিপ্রকৃতি এবং যে তার কাজকর্ম সেই কাজকর্ম ভালো চোখে দেখছিল না জেলা নেতৃত্ব অনুব্রত মণ্ডল আনারুলকে ব্লক সভাপতি বা ব্লক প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়ারও নিদান দিয়েছিলেন যদিও সেই সময় আশিস বন্দ্যোপাধ্যায় বিধায়ক তথা ডেপুটি স্পিকার তিনি সেই সময় আনারুলকে আরও একটা সুযোগ দেওয়ার জন্য বলেন এবং মুচলেকা দেন তিনি অনুব্রত মণ্ডলকে স্বাভাবিকভাবে এই চিঠি সামনে আসায় নতুন আরও একটা তত্ত্ব উঠে আসছে এই ঘটনায় আমরা এ বিষয়ে কথা বলবো মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে কথা বলবো তার সঙ্গে মনা স্বাভাবিকভাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা এই চিঠি অনেক দিক খুলে দিচ্ছে এই ঘটনায় একেবারেই সফল নিঃসন্দেহে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং তুমি জানো যে রামপুরহাট গণহত্যাকাণ্ডে একটি চাঞ্চল্যকর চিঠি এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ সে চিঠি এসেছে দেখো যে চিঠিতে আমরা দেখতে পাচ্ছি যে আশিস বন্দ্যোপাধ্যায় একটি রামপুরহাটের যিনি বিধায়ক তৃণমূল বিধায়ক তথা ডেপুটি স্পিকার বিধানসভার সেই আশিস বন্দ্যোপাধ্যায়ের মুচলেকা চিঠি এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির হাতে এবং এক্সক্লুসিভ সেই চিঠি আমরা দেখাচ্ছি দেখো যে চিঠিতে কি লিখছে যে দেখো যেটা জানতে পাচ্ছি যে গত বিধানসভা একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিশেষ করে রামপুরহাটটাই কিন্তু ফল কিন্তু আশা অনুরূপ হয়নি এবং এর দায়ী এখন দায়ী সম্পূর্ণভাবে বর্তিয়ে ছিল এই আনারুল হোসেন তুমি জানো যে আনারুল হোসেন তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে রয়েছে সিবিআই হেফাজতে রয়েছে এবং তার যে আচার আচরণ ব্যবহার বা তার যে গতি প্রকৃতি একেবারেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের কিন্তু পছন্দ হয়নি এবং সেই সময় অনুব্রত মণ্ডল পরিষ্কারভাবে বলেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়কে যে ইমিডিয়েটলি বৈঠকের পর যখন এই মানে যখন বৈঠক হয়েছিল যে বিধানসভা নির্বাচনের পরবর্তী যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে পরিষ্কারভাবে অনুব্রত মণ্ডল আশিস বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে আনারুল হোসেনকে তার ব্লক প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার কিন্তু সেই সময় আশিস বন্দ্যোপাধ্যায় একটি চিঠিতে কিন্তু লিখছেন অনুব্রত মণ্ডলকে যে ডিয়ার অনুব্রত মণ্ডল আনারুল হোসেনকে আগামী পঞ্চায়েত যে নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তাকে তার ব্লক প্রেসিডেন্ট পদে রাখা হোক অর্থাৎ তাকে সরিয়ে দেবেন না এই মর্মে একটি চিঠিও দিচ্ছেন অনুব্রত মণ্ডল বলছিলেন ঠিক আছে তাহলে যদি ওকে রাখতে হয় সেক্ষেত্রে তাকে কিন্তু চিঠি দিয়ে মুচলেকা দিতে হবে এবং সেই মুচলেকা এবং সেই চিঠি এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভি পর্দায় তুলে ধরছি দেখো অনুব্রত মণ্ডল আগেই আঁচ করেছিল যে এই আনারুল হোসেন একে রাখলে দলের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে দলের যে ভাবমূর্তি নষ্ট হবে এবং তার বিরুদ্ধে যে আচার আচরণ যে ব্যবহার সেই এলাকায় তৈরি হয়েছে সেটা নিয়ে অনুব্রত কিন্তু একেবারে অসন্তোষ প্রকাশ করেছিলেন ক্ষুব্ধ হয়েছিলেন তারপরেই কিন্তু অনুব্রত মণ্ডল বলেছিলেন এবং আশিস বন্দ্যোপাধ্যায় অনুরোধে তাকে রাখতে হয়েছিল পঞ্চায়েত আনারুলের কাজকর্ম অনেকদিন আগে থেকেই দল বিরোধী এবং জেলা নেতৃত্ব এমনকি জেলা প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডলের কাছেও এই বিষয়ে খবর ছিল এবং সেই জায়গা থেকেই তিনি আনারুলের উপর ভরসা রাখতে পারছিলেন না একেবারেই স্বপন দেখো অনুব্রত মণ্ডল আগেই আঁচ করেছিল এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি জানো যে আনারুলের ওখানে লোকাল অ্যাক্টিভিটিস কি রয়েছে আনারুল কোথায় কোথায় কিভাবে জড়িত রয়েছে কি কোন কিরকম ধরনের তিনি কাজ করে দেখেন কতটা তিনি সমাজ বিরোধীর সঙ্গে যুক্ত রয়েছে এই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই এর তদন্তকারী অফিসাররা কিন্তু তদন্ত করছেন এবং মেন মাথা হচ্ছে আনারুল হোসেন ওখানকার এই যে বকটুই গণহত্যাকাণ্ডে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই ঘটনা ঘটার আগেই বিধানসভা 2021 বিধানসভা নির্বাচনের পরবর্তী পর্যায়ে অনুব্রত মণ্ডল কিন্তু বুঝতে পেরেছিলেন এবং প্রথমেই অনুব্রত মণ্ডল সতর্ক করেছিলেন এবং নিদান দিয়েছিলেন যে আনারুল হোসেনকে রাখা যাবে না কারণ আনারুল হোসেনকে রাখলে দলের ভাবমূর্তি দলের যে বিয়ে রয়েছে সেইটা কিন্তু খারাপ হবে ফলে বারবার করে অনুব্রত মণ্ডল কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন এবং আশিস বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন এবং অনুব্রত বলেছিলেন অনুরোধ শুধু হবে না মুচলেখা আকারে চিঠি আকারে দিতে হবে এবং সেই চিঠি এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ সফর যে ছবি দেখাচ্ছি হয়তো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে তখন সেই সময় অনুব্রত মণ্ডল যেটা বুঝতে পেরেছিলেন যে আনারুল হোসেনকে রাখলে দলের ভাবমূর্তি নষ্ট হবে সেই সময় যদি আনারুল হোসেনকে সরিয়ে দেওয়া যেত হয়তো বকটুই গণহত্যাকাণ্ডে এরকম ধরনের ঘটনা ঘটতে পারতো না শুধু তাই নয় পাশাপাশি তোমাকে বলে রাখা ভালো যে এতগুলি প্রাণ গেল তুমি জানো যে নারকীয় হত্যালীলা চলল হয়তো এই ধরনের ঘটনা কিন্তু এড়ানো যেত এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এমনকি মুখ্যমন্ত্রীও সেদিন আনারুলের বিরুদ্ধেই তিনি বলেছিলেন যে আনারুল সব ঘটনা জানতো এবং সে সঠিক একজন তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হিসেবে যা করণীয় সেটা করেনি সেদিন
একেবারে একেবারে তুমি জানো স্বপন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পরেই তিনি কিন্তু কলকাতা থেকে কিন্তু ছুটে এসেছিলেন সটান এবং তুমি জানো যে বৃহস্পতিবার বক টুয়ে মাটিতে দাঁড়িয়ে তিনি একেবারেই বলেছিলেন যে প্রত্যেকটা মৃত্যুই কিন্তু দুঃখের বেদনার কিন্তু যে সমস্ত মানুষগুলোকে বাঁচতে হবে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াবে নিহতদের পরিবারের পাশে এছাড়াও কিন্তু আনারুল হোসেন তার ভূমিকা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং তিনি সেখানে দাঁড়িয়েই নির্দেশ দিয়েছিলেন যে আনারুল যদি আত্মসমর্পণ করে তাহলে ভালো কথা যদি না করে আনারুল যেখানে থাকলে মাটির তলাটা থাকলেও কিন্তু তাকে বের করে দিয়ে আসতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আনারুল হোসেনের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন যেটা অনুব্রত মণ্ডল বারবার এর আগেই কিন্তু করেছেন খুব স্বাভাবিকভাবে দেখো এই চিঠি যে চিঠি এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকর চিঠি যে মুসলিম আশিস বন্দ্যোপাধ্যায় চিঠি চিঠি কলকাতা টিভির হাতে এসছে এই চিঠিতে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো সরগোল তৈরি হয়েছে এবং অবশ্যই তো খবর রাখা ভালো যে অনুব্রত মণ্ডল যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত যদি বিষয় কার্যকর হতো তাহলে হয়তো এরকম ধরনের বক্তৃ কাণ্ড হতো এড়ানো যেত এমনটাই কিন্তু মনে করছেন সকলে সফল ধন্যবাদ মনা আমরা কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে এই মুহূর্তে এখন এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।